এই ভারতে এমন অনেক কিছুই আছে যা হয়তো সারা পৃথিবীতে কোথাও নেই। এই অমূল্য জিনিসগুলো হলো ভারতের সম্পদ। এরকমই এক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে আমাদের অজান্তেই। সমুদ্র থেকে জেগে ওঠেন ভগবান শিব। এই ঘটনা চমকে দিতে পারে যে কোনো মানুষকে, যেখানে প্রতিদিন নিয়ম করে দুবার মহাদেবকে জলাভিষেক করে সমুদ্র। 150 বছর ধরে একই নিয়ম চলে আসছে, হেরফের হয়নি একদিনও। এই আশ্চর্য ও অলৌকিক ঘটনা বোধহয় অনেকেরই অজানা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। হিন্দু পৌরাণিক কাহিনী মতে তিন প্রধান দেবতার অন্যতম হলেন মহাদেব, ইনি স্বয়ম্ভু, ইনি ধ্বংসের অধিকর্তা। যদি আপনাকে বলা হয় এহেন মহাদেবেরও মন্দির মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়, তবে কি হবে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, সেরকম মন্দিরও রয়েছে, আর সেটাও রয়েছে আমাদের এই ভারতের মাটিতেই। গুজরাটের কোভি কম্বইয়ের স্তম্ভেশ্বর মহাদেবের মন্দির, বয়স প্রায় 150 বছর। আরব সাগর আর ক্যাম্বি উপসাগরের মাঝামাঝি এর অবস্থান। আপাতদৃষ্টিতে এই মন্দিরের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কিন্তু এর বিশিষ্টতা টের পাওয়া যায় যখন সমুদ্রের জোয়ার আসে, কারণ তখন সম্পূর্ণ জলের তলায় চলে যায় এই মন্দির। আরব সাগরের জোয়ার চলে যাওয়ার পর জলস্তর যখন নামতে শুরু করে, তখন একটু একটু করে জল থেকে মন্দিরটি জেগে ওঠে। গুজরাটের ভদোদরা শহর থেকে 75 কিলোমিটার দূরে এই স্তম্ভেশ্বর মহাদেব মন্দির। লোকমুখে এই মন্দিরের ইতিহাস যেভাবে ছড়িয়ে পড়ছে, তার ফলে ধীরে ধীরে পর্যটকদের কাছেও এই মন্দিরের গুরুত্ব বাড়ছে। লোকমুখে কথিত আছে, এই মন্দিরে শিবের কাছে যা চাওয়া হয় তা নাকি পূরণ হবেই। স্বাভাবিকভাবেই শরণার্থী ও ভক্তদের ভিড় ক্রমশই বাড়তে থাকছে এখানে। মন্দিরটি সমুদ্রের তীরে অবস্থিত, জলরাশি এসে আছড়ে পড়ে মন্দিরের গায়ে। এই চিত্রটা স্বাভাবিক, তবে এখানে প্রভু সবসময় দর্শন দেন না তার ভক্তদের। পুণ্যার্থীরা ইচ্ছে মতো এই মন্দিরে যেতে পারেন না, দর্শন পেতে গেলে অপেক্ষা করতে হয় ভাটার সময় পর্যন্ত, কারণ এই সময় ছাড়া অন্য সময় এই মন্দির থাকে সমুদ্রের জলের নিচে। জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায়, শুধুমাত্র মন্দিরের ওপরের অংশ এবং মন্দিরটির ধ্বজাই দেখা যায় এই সময়। দুপুর হলে আস্তে আস্তে নামতে থাকে সমুদ্রের জল, এবং নাটকীয় দৃশ্যের মতো ক্রমশ প্রকাশিত হতে থাকে শিবের মন্দির ও শিবলিঙ্গ। তখন দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন এবং মহেশ্বরকে পুজো নিবেদন করেন। এই মন্দির সম্পর্কে একটি প্রচলিত পৌরাণিক কাহিনী আছে। বলা হয় তারকাসুর কঠোর তপস্যা করে শিবকে তুষ্ট করেন, এবং শিব খুশি হয়ে তাকে তার ইচ্ছে মতো অমরত্বের বর দেন। একমাত্র মহাদেবের পুত্র যার বয়স 6 দিন, সেই বধ করতে পারবে ওই অসুরকে। এই বর পেয়ে অসুর সর্বত্র ভয় ছড়াতে শুরু করেন এবং দেব দেবী ভীত সন্ত্রস্ত হয়ে ওঠেন। এরপর দেবদেবীরা মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের তেজ থেকে জন্ম নেন কার্তিক। 6 দিন বয়সেই তারকাসুরকে হত্যা করেন কার্তিক এবং সকল দেবদেবীকে ভয়মুক্ত করেন। পরে যখন তিনি জানতে পারেন তারকাসুর তার পিতা পালনকর্তা শিবের ভক্ত ছিলেন, ওই জায়গাতেই শিবের মন্দির নির্মাণ করেন তিনি, যা বর্তমানে স্তম্ভেশ্বর মহাদেব মন্দির নামে পরিচিত। সমুদ্রের জলে মন্দিরের সম্পূর্ণ নিমজ্জন, তারপর আস্তে আস্তে জলমুক্তির দৃশ্য। স্বাভাবিকভাবেই এই অলৌকিক অভিজ্ঞতা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এই মন্দিরের রীতি হল ভক্তরা সকাল সকাল চলে যান মন্দিরে, পূজার্চনা সেরে নেন, তারপর শুরু হয় তাদের অপেক্ষা। সেই সময়টা কেউ কেউ সমুদ্রের শোভা উপভোগ করেন, কেউ বা মন্দিরে বসেই ঈশ্বর চিন্তায় নিমগ্ন হন,
তারপর জোয়ারের সময় যত এগিয়ে আসে আস্তে আস্তে ফাঁকা হতে থাকে মন্দির চত্বর। ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদ দূরত্বে সরে যান। তাদের চোখের সামনে শুরু হয়ে যায় আশ্চর্য প্রাকৃতিক লীলা। জোয়ারের জল বাড়তে বাড়তে গ্রাস করে ফেলে পুরো মন্দিরটাকেই। তখন সেদিকে তাকালে মন্দিরের অস্তিত্ব পর্যন্ত চোখে পড়ে না। কিছুক্ষণ কাটে এইভাবে, তারপর আস্তে আস্তে সরে যেতে থাকে জোয়ারের জল। জলের ওপরে প্রথমে দৃশ্যমান হয় মন্দিরের চূড়া, তারপর আস্তে আস্তে গোটা মন্দিরটাই জেগে ওঠে জল থেকে। সাময়িকভাবে মন্দিরটি মানব দৃষ্টির আড়ালে চলে যায় বলেই একে অনেকে অদৃশ্য মন্দির বলে থাকেন। এই মন্দিরের বিশেষত্ব এটাই যে এখানে শিবলিঙ্গের জলাভিষেক হয় নিজে থেকেই সমুদ্রের জলে, তাও দিনে দুবার, যার সাথে যুক্ত হয়েছে পুরাণ ও বিশ্বাস। আজ এটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না। আর এই ধরনের ভিডিওর রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ।